বিষয় হচ্ছে সে ঠিক আছে, জ্ঞান আমি সকলের কাছে অর্জন করতে চাই, কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া হোক যে এই মেট্রো রেলের অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কোন গাফিলতিতে বউবাজারে আজকে এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। মনে করুন আমি অনভিজ্ঞ, আমি জানি না, যারা অভিজ্ঞ তাদের কাছে জানতে চাইছি যে কি কারণে, তাদের মধ্যে সব থেকে বড় অভিজ্ঞতা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি রেলমন্ত্রীকেও দায়িত্ব ছিলেন, তিনটে রেলমন্ত্রী তাদের ছিলেন, তাদের কাছে জানতে চাইছি আমার জ্ঞান নেই বলে যে ঠিক আছে কিন্তু কোন কারণে ভাঙলো, এমনি এমনিতে ভাঙছে না, মেট্রো রেল যেখান দিয়ে খোঁড়া হচ্ছে সেখানে ভাঙছে, বাইরে তো আর ভাঙছে না, তাহলে কি কারণে মেট্রো রেল খোঁড়া হলো আর সব ভেঙে পড়লো, এটা তো জানার অধিকার আমাদের আছে, জ্ঞান না নাই থাকলো আমার। দু নম্বর কথা হচ্ছে যে এই মেট্রো রেলের অ্যালাইনমেন্ট যে পাল্টানো হয়েছে এটা আমি না, মেট্রো রেল কর্তৃপক্ষ স্বীকার করেছে, আমি না, আমি তো অভিযোগটা তুলেছিলাম, আমি প্রথম পশ্চিমবঙ্গে অভিযোগটা তুলেছিলাম যে মেট্রো রেলের অ্যালাইনমেন্ট পাল্টানোর কারণে এত বড় বিপর্যয় হয়েছে, আমার অভিযোগ যে সত্য সেটা মেট্রো রেল কর্তৃপক্ষ স্বীকার করেছে, রাইট স্বীকার করেছে, তো স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গ সরকারের তিনি মুখ্যমন্ত্রী, তার খামখেয়ালিপনার কারণে, তার নেত্রীর অনভিজ্ঞতার কারণে, তার নেত্রী রেল সম্পর্কে কিছু না জানার কারণে এই রেলের ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের এত বড় বিপর্যয় হলো, যে বিপর্যয়ের কারণে মধ্য কলকাতায় একটা বড় ডিসরাপশন এসে গেল, মানুষের মৃত্যু হচ্ছে, কয়েক হাজার স্বর্ণশিল্পী তারা আজকে রুটিরুজি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু বলার আগে, আপনার পার্টির লোকরা আমাদের কিছু বলার আগে সেই সমস্ত বিপর্যস্ত মানুষকে 3-4 হাজার স্বর্ণশিল্পী, তার সঙ্গে সঙ্গে এতগুলো পরিবারের অনিশ্চিত জীবন, এই জায়গাটায় আপনার সরকারের কি পরিকল্পনা সেটা আমাদেরকে জানালে আমরা কৃতজ্ঞ থাকবো। এটা তো কিছু না, মেট্রো ক্যালকাটা মেট্রো ডেয়ারিটা কি, ক্যালকাটা মেট্রো ডেয়ারি একটা সরকারি সংস্থা, সারা পশ্চিমবঙ্গে যে দুধ উৎপাদন হয় সেই দুধ উৎপাদন করার পর সেই দুধে ভ্যালু অ্যাডিশন হয়, ঘি হয়, ছানা হয়, মাখন হয়, এগুলোকে মার্কেটিং করার জন্য তো গ্রামে জায়গা নাই, মার্কেটিং করতে হয় কলকাতায়, মার্কেটিং করতে হয় বড় বড় শহর, ক্যালকাটা মেট্রো ডেয়ারি সেই কাজটা করত, অর্থাৎ দুধকে তারা সংরক্ষণ করত, সেখান থেকে প্রোডাক্ট তৈরি করত এবং সেই প্রোডাক্ট তারা বাজারে বিক্রি করত, সেই টাকাটার লাভের একটা অংশ কৃষকরা পেত। এই যে ক্যালকাটা মেট্রো ডেয়ারি, এই ক্যালকাটা মেট্রো ডেয়ারির 57% অংশর 10% ছিল এনডিডিবির হাতে, 47% ছিল রাজ্য সরকারের হাতে, আর 43% ছিল এভেন্টার নামে, ময়ূক জালার নামে একটা বেসরকারি পুঁজিপতির হাতে। এটা খুব লাভজনক সংস্থা, প্রচণ্ড লাভজনক সংস্থা, তাই এই যে বেসরকারি পুঁজিপতি সে এটাকে খরিদ করতে চাইছিল, প্রথমে এনডিডিবির কাছে সে 10% খরিদ করে নেয়, ফলে শেয়ারে তার মেজরিটি চলে আসে, এরপর আরও যে 47% শেয়ার সেটা রাজ্য সরকারের কাছে ছিল, রাজ্য সরকারের 47% শেয়ার না চালাতে পারলে বিক্রি করতে পারে, রাজ্য সরকারের অধিকার আছে, কিন্তু বিক্রি করার সময় যে স্বচ্ছতা সেটা রাখেনি, কি করেছে, 47% শেয়ারের মধ্যে মাত্র 15% শেয়ার তারা বিক্রি করলো, এই গোটা 47% শেয়ার তারা বিক্রি করলো মাত্র 85 কোটি টাকায়, বোঝার চেষ্টা করুন, 47% শেয়ার তারা বিক্রি করছে 85 কোটি টাকায়, টেন্ডারটা ডাকা হয়েছে চুপ 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 করে, কেউ দেখেনি সেই টেন্ডার, এবং লক্ষণীয় যে বেসরকারি কোম্পানিটা এই 47% শেয়ার কিনলো 85 কোটি টাকায়, সে মাত্র 15% শেয়ার তার মধ্যে বিক্রি করলো 135 কোটি টাকায়, বোঝার চেষ্টা করুন। আমার সব থেকে বড় অভিযোগ কি বলুন তো, এই যে শেয়ার বিক্রির ব্যাপারটা এটা ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেট ডিসিশন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সিদ্ধান্ত, তাই মমতা ব্যানার্জি এই কারচুপিতে জড়িত, এই যে মমতা ব্যানার্জির সরকার, এই সরকারের যিনি মাথা হয়ে মমতা ব্যানার্জি এইভাবে জলের দরে পাবলিক শেয়ার, এটা মানুষের সম্পত্তি, এইভাবে জলের দরে বিক্রি করলেন, তার জন্য তাকে জবাবদি করতে চায়, কারণ তিনি এই কারচুপিতে, এই দুর্নীতিতে সরাসরি জড়িত। আমি আগামী দিনে কোর্টে সেটা প্রমাণ করব, অপেক্ষা করুন। থ্যাংক ইউ।